কবুতর বাড়ি ভিডিও নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি এবং সেই সাথে পুরো ভিডিও জুড়ে আমি স্বামী আছি আপনাদের সঙ্গে। আজকে আমি শীতের দিনে কবুতরের কিভাবে যত্ন নেবেন, আসলে কি খাবার দিবেন সে বিষয়ে আলোচনা করব। তো আপনারা আসলে যারা শীতের দিনে কবুতর পালন নিয়ে ভয় পাচ্ছেন এবং শীতে কবুতর কিভাবে পালন করবেন, কিভাবে এক্সট্রা যত্ন নেবেন সে বিষয়ে আপনাদেরকে কিছু আমার ছোট্ট জ্ঞান থেকে জানানোর চেষ্টা করব। ফার্স্ট স্টেপে যে কাজটি করবেন সেটা হচ্ছে আপনারা যে জায়গায় কবুতর পালন করে থাকেন, খাঁচায় কিংবা আবদ্ধ অবস্থায় ছেড়ে কবুতর পালেন যারা, সেখানকার যে ব্যবস্থাটা করবেন সেটা হচ্ছে প্রথম ধাপ, সেটা হচ্ছে বাতাস থেকে মুক্ত রাখবেন। অর্থাৎ কোনোভাবে যেন শীতে কোন বাতাস, হালকা হালকা বাতাস যেন আপনার লফটে কোনোভাবেই প্রবেশ না করতে পারে সেদিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে। অর্থাৎ আপনারা যেখানে কবুতর পালন করে থাকেন চারপাশে যদি ফাঁকা স্থান থেকে থাকে তাহলে সেই ফাঁকা জায়গাটা কোনো কিছু দিয়ে ঢেকে রাখার চেষ্টা করবেন, বিশেষ করে রাতে এবং সকালের দিকে। আর দিনবেলা যখন রোদ ওঠে তখন ওই পর্দাগুলো উঠিয়ে দিবেন, এটা হচ্ছে প্রথম স্টেপ। আর দ্বিতীয় স্টেপ সেটা হচ্ছে কবুতরের খাবারের বিষয় আপনাদের খেয়াল রাখতে হবে, কবুতর কী খাওয়াচ্ছেন সেদিকে, সেটাও মুখ্য বিষয়। শীতের দিনে এই কবুতরের যে ঠান্ডা পরিবেশ, এখান থেকে কীভাবে নিজেদেরকে আসলে সুস্থ রাখবে বেশি, সেজন্য খাবারের যে খাবারগুলো খাবেন তার মধ্যে যেন গম ভুট্টা এগুলো তো থাকবেই, পাশাপাশি তার মধ্যে যে খাবারের পরিমাণটা বেশি থাকবে সেটা হচ্ছে তৈলাক্ত জাতীয় কিছু খাবারের পরিমাণ বেশি রাখতে হবে। তার মধ্যে আছে সরিষা, তিসি বিসি, কুসুম ফুলের বিসি এবং সূর্যমুখীর বিসি, রেজা, বাজরা এগুলো থাকবে, এগুলো একটু পরিমাণে বেশি দিবেন। যেগুলো আপনার তৈলাক্ত জাতীয় খাবার এগুলো পরিমাণে একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কবুতরের শরীর গরম থাকবে এবং এই ঠান্ডার মধ্যে কবুতর নিজেদেরকে সুস্থ রাখতে পারবে। তৃতীয় যে স্টেপ সেটা হচ্ছে কবুতরকে যেখানে রাখেন সেখানে রাতে তো অতিরিক্ত পরিমাণে শীত পড়ে, সেজন্য আপনারা যে কাজটি করবেন, এই কবুতরের যে খাঁচা যদি পালন করে থাকেন তাহলে কবুতরের খাঁচার বাহিরে এইরকম যদি পর্দা কোনো কিছু কাপড় দিয়ে রাখবেন, রাতের অন্ধকার এই পর্দার বাহির সাইডে একটু বেশি পাওয়ারের লাইট দেওয়ার চেষ্টা করবেন, যাতে এই যে আবদ্ধ রুম সেখানে যেন হালকা পরিমাণে একটু গরম গরম পরিবেশ থাকে। এই পর্দা দেওয়ার কারণ হচ্ছে এই লাইটের যে আলোটা সেটা যেন কবুতরের না লাগে, ওরা যেন বুঝতে পারে যে রাতের ভিতর এবং ঘুম যেন ওদের ঠিকভাবে হয়। আর পর্দার বাহিরে লাইট দিবেন যাতে ওই কবুতরগুলো আপনার লাইটের আলোতে একটু গরম পরিবেশ থাকে। তো আমি যে বিষয়ে আলোচনা করলাম তিনটি বিষয়, তো তিনটি বিষয়ের দিকে আপনারা একটু খেয়াল রাখবেন, তাহলে আশা করছি আপনাদের কবুতর সুস্থ থাকবে এবং আপনাদের মনও ভালো থাকবে, কারণ কবুতর ভালো থাকলে আপনাদের মন অটোমেটিকলি ভালো থাকবে, আর কবুতর ভালো না থাকলে নিজেদের কাছে নিজেদের আসলে ভালো লাগে না, এটি স্বাভাবিক। সকল কবুতর প্রেমীদের ধন্যবাদ। আসলে আমার এই ইনফরমেশনের মধ্যে যদি কোনো রকম ভুল থেকে থাকে তাহলে আমার দৃষ্টিতে দেখবেন, কারণ আমি আমার ছোট্ট জ্ঞান থেকে আপনাদের সাথে কিছু শেয়ার করছি। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।